পৌনে তিনটার মতো বাজে না? আসলে কি বাজার? খাতা ছিল সাদা, খাতাটা ছিল সাদা, কলমে সেখানে লিখল, খাতার কিন্তু কোনো দোষ ছিল না। খাতাকে প্রশ্ন করা হলো, তুমি তো সাদা ছিলে, তোমার উপর লিখে এটা তো নষ্ট হয়ে গেল। খাতায় বলে, আমার কোনো দোষ নাই, লিখেছে কলমে। কলমকে প্রশ্ন করা হলো, আগে কলম না, কলমের ভেতরে কালি থাকলে না সেটা লেখা যায়। কালিকে প্রশ্ন করা হলো, কালি বলল, আমার কোনো দোষ নাই, আমাকে তো কলমে লিখেছে, আমার কি দোষ, আমি তো কালি, আমাকে লিখেছে কলমে। কলমকে প্রশ্ন করা হলো, কলম বলে, আমার কোনো দোষ নাই, আমি থাকি পকেটে, আমাকে দিয়ে লিখেছে যে হাতে, তার কাছে জিজ্ঞেস করে। হাতে বলে, কলম পকেটে ছিল, আমি হাত দিয়ে তো এমনি লিখতে পারি নাই, আমি যার পকেটে ছিলাম তার দোষ। আসলেই কি বাজান, হাতেরও দোষ নাই, পায়েরও দোষ নাই। হাত পা বলে, আমি তো যেতে পারতাম না যদি আমাকে না শিরিন না নিয়া যেত। এখন এইগুলি তো হচ্ছে হাত পা, শিরিন এইগুলিকে নিয়ে গেছে বিধার, এরা যাইতে পারছে। মন এমনই জিনিস বাজান, মন কারো কথা শুনতে রাজি না, ঘুরে ঘুরে দেখি হাত পায়ের দোষ না, কলমের দোষ না, কালির দোষ না, কাগজের দোষ না, সকল দোষ দেখি আমি শিরিনের। তাই আমি আর কারে দোষ দিব, আমি নিজেই দোষী। এখন তাই মনকে বলি, এই যে আমার ভাঙ্গা টুটা ঘর খানি, এখানে এই ভাঙ্গা টুটা ঘরে দুয়ার বেঁধে আমি আর কি করব, আমার তো বেলা ডুবে যাচ্ছে, এখন শুধু আমার পারে যাওয়ার বেলা, ডুবে যাচ্ছে বেলা। আমি শতবার চেষ্টা করেও যে ধন আমি হারাইলাম, এই ধন কি আর খুঁজে পাওয়া যাবে? তাই হে দয়াল, আমার তো এই ঘরখানা ভাঙ্গা চোরা, আমি যে পারের ঘাটে যাব, ভব নদীর ঘাট তো আমাকে পাড়ি দিয়েছে, আমি ঘাট মাঝিরও নাম জানি না, ওই ঘাট মাঝির সাথে আমার তেমন জানা শোনা নাই। ঘাট মাঝির সাথে যদি জানা শোনা না থাকে, প্রেম ভালোবাসা যদি না থাকে বাজান, ঘাটের মাঝেও কিন্তু আমাকে পার করতে চাইবে না। তবে যদি কিছু পয়সা করি থাকে, তার লোভে তো করবে, আমার কাছে তো সেই পয়সা করি নাই। কামের জগতে আমি হারিয়েছি সে ধন রত্ন, তাই আমার পালা থেকে এই গানটি করে আমি বিদায় দেব। পালা থেকে আস্তে আস্তে একটি কথা বলি দয়াল, এখন আর কোনো প্রশ্ন আলোচনা ওই রকম হবে না, আমার গানেই প্রশ্ন রাখলাম না, অনেক হয়ে গেছে, অনেক আলোচনা এখানে হয়ে গেছে, হাজার প্রশ্ন উত্তর করলাম, সেটাকে পালন করলাম না, এই জানার কোনো লাভ নাই। তুমি আমার নিয়ে
I'm here.
যখন ছোট ছিলাম আমার মা আমার বাবা আমার খালা ফুপু সকলেই আমাকে আদর করে পাড়া প্রতিবেশী আমার কপালে চুম্বন করত আমার গালে চুম্বন করত আমাকে জড়িয়ে ধরে শুয়ে থাকত তখন আমার মধ্যে কি যেন ছিল না তাই আমাকে আদর করত পা রাখলাম যৌবনে আমার মধ্যে যেন কি ভর করেছে এখন আমার জন্মদাতা বাবাও আমাকে জড়িয়ে ধরে আর একটু চুম্বন করে না আমার মাও আর আমাকে ওই জড়িয়ে ধরে চুম্বন করে না আমার যে মামা চাচা তারাও আমাকে কিন্তু আর ওইভাবে জড়িয়ে ধরে না আমার বয়স হয়ে গেল 70 আমার সঙ্গের সাথে যারা যারা ছিল সকলেই সুযোগ পেয়ে চলে গেল চলে গেছে শক্তি আমার যা আমার মধ্যে ভর করেছিল 16 আনা বস্তু আমি নিয়ে এসেছিলাম কথা তো ছিল আমি তোমাকে 16 আনা দিয়ে পাঠাইলাম তুমি ব্যবসা করে আয় করে ঘরে ফিরো দয়াল আমি আয় তো করব দূরের কথা মহাজনের চালান খেয়ে আমি বসে আছি পার ঘাটাতে এখন আমার হাত পায়ে শক্তি নাই আমার সঙ্গের যে যৌবন ছিল এখন আর তা নাই তখন কতজনই আদর করত দেশে গায়ে যৌবন থাকলে পকেটে টাকা থাকলে সবাই আদর করে মানুষ যখন একেবারে বৃদ্ধ হয়ে যায় তখন দেখবেন ওই মুরুব্বির কথাটাও সমাজে তেমন খাটতে চায় না সংসারে যেই সংসার করলো ওই মালিক তার কথাই ওই সংসারে আর ছেলে মেয়ের কাছে খাটে না বাবা কিছু বুঝে না ভাই আইসা এটা আলোচনা করে শেষ দিবে কি বাজার বাবা বুড়া হয়ে গেছে বয়স্ক হয়ে গেছে আমার সঙ্গের সাথে যারা যারা ছিল যৌবন শক্তি ছিল রূপ ছিল লাবণ্য ছিল সকলেই তো চলে গেছে এখন আর আমি কারো কাছে ভালো মুসা নবীর যখন বিদায়ের ডাকে সে গিয়েছিল জান কবজ করার জন্য সে ছিল মুসা নবী বলছিল যে না এখনই আমার সময় হয় নাই আমাকে আল্লাহ বলছে মুসা তোমাকে আনার আগে আমি তোমাকে তিনটা চিঠি দিব আমাকে একটি চিঠিও এখনো দেয় নাই আল্লাহ তো মিথ্যা কথা কয় না সেদিন আজরাইল বলছিল হে মুসা আপনাকে আল্লাহ ঠিকই চিঠি দিয়েছে কিন্তু আপনি সেইটা বুঝতে পারেন নাই যেদিন আমার মাথার চুল কালো থেকে একটিও সাদা হয়ে গেছে